গুড মর্নিং বয়েস স্পেশালি ক্লাস সিক্স আশা করি তোমরা ভালো আছো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরাও ভালো আছি আমরা তোমাদের ম্যাথ ক্লাস নিচ্ছিলাম আজকে আমরা নেব তোমাদের চাপ্টার লেকচার ফোর প্রিয় শিক্ষার্থী বৃন্দ এক্সারসাইজ ওয়ান পয়েন্ট টু এবং আমরা গোসাগুন আজকে বিস্তারিত আলোচনা করবো গরিষ্ঠ সাধারণ গুণনীয় আমরা বিগত আশা করি বিগত দিনের ক্লাসগুলো তোমরা বেশ মনোযোগ সহকারে দেখেছো আমরা যথেষ্ট স্লোলি যাচ্ছিলাম তোমাদের বোঝার জন্য প্রথম পর্যায়ে আমরা আশা করি সুযোগটা তোমরা নিয়ে খুব ভালোভাবে বুঝেছ বিষয়গুলো এবং আজকে ক্লাসটাও দেখবে আমরা তোমাদের সবার কথা চিন্তা করে একটু স্লোলি যাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা প্রথমেই দেখি সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা ছয় দ্বারা বিভাজ্য আমরা জানি সাতঙ্কের বৃহত্তম সংখ্যা সাতটা নয় আমরা এখানে সাতটা নয় লেখেছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা এই প্রথমেই সাতঙ্কের বৃহত্তম সংখ্যাকে আমরা ছয় দ্বারা ভাগ করি এই ভাগটা তোমরা সবাই জানো আমরা পূর্ণ পূর্ণ ভাগ করে গেলাম প্রথমে একবার গেল ছয়ের মধ্যে পরে বাক্ একটা নয় নাম আলাম ছয় বার গেলো ছত্রিশ আবার বাক আবার নয় নাম আলাম এইভাবে আমাদের মোটামুটি সাতবার ভাগ করার পরে আমাদের দেখলাম সর্বশেষ আমাদের ভাজক থাকলো তিন বাক্সেস তিন থাকলো আর ফল হলো গিয়া তোমার এক ছয় 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 একের পরে ছয়টা ছয় তাহলে এইভাবে ভাগটা তোমরা সবাই করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা ভাগটা করার পরে আমরা দেখলাম এখানে আমাদের বাক্সেস তিন থাকে এখন বৃহত্তম সংখ্যার বেলাতে আমরা শুধু বাক্সেসটা যদি বিয়োগ করে দেই তখনই আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমরা আমাদের বাক্সিসটা বিয়োগ করে দিলাম তাহলে আমাদের নির্ণয় বৃহত্তম সংখ্যা দেখো আমরা ভাগটা দেখালাম তোমাদের বাক্সিস তিন থাকে তাহলে আমরা বলতে পারি সুতরাং ছয় দ্বারা বিভাজ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা বৃহত্তম সংখ্যাটা থেকে সাতটা নয় থেকে ছয় বিয়োগ করলাম তাহলে আমাদের থাকলো কত নয় 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 এবং ছয় সর্বশেষ ছয় অর্থাৎ তোমার একক দশক শতক হাজার ও নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত সংখ্যা ছয় দ্বারা বিবাহ্য এর চেয়ে বড় বৃহত্তম সংখ্যা তোমরা নির্ণয় করতে পারবে না তোমরা চেষ্টা করে দেখতে পারো এটাই হলো আমাদের ছয় দ্বারা বিবাহ্য সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা বলতে পারি সাত অঙ্ক ছয় দ্বারা বিভাজ্য উত্তরে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা নিরানব্বই লক্ষ নিরানব্বই হাজার নয় শত ছিয়ানব্বই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আমরা বুঝেছি এর পরবর্তী প্রবলেমটা হলো আমাদের তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা সেটা দেখার জন্য তিন শূন্য পাঁচ দুই সাত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য কিনা সেটা আমরা দেখব তো লক্ষ্য করো এখানে আমরা দেখলাম সবচেয়ে বড় সাত তারপর থেকে থেকে বড় আবার তোমার যে অঙ্কগুলো আমাদের দেওয়া আছে তিন আবার দুই থেকে বড় এবং দুই আবার শূন্য থেকে বড় তো আমরা বলতে পারি প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ আমরা দেখলাম তাহলে আমরা বলতে পারি যে বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার এবং দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা হলো বিশ আর আমরা দেখি যে এই সংখ্যাটার একক এবং অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা যা দ্বারা চার বিভাজ্য আমরা জানি চার পাঁচে বিশ তাহলে আমরা বলতে পারি বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ চার দ্বারা বিভাজ্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ সংখ্যাটি চার দ্বারা বিভাজ্য আবার আমরা এটাও বলতে পারি প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ এর একক স্থানীয় অঙ্ক শূন্য আর আমরা জানি যে কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য হলে সংখ্যাটা কি পাঁচ দ্বারা বিভাজ্য হবে তাহলে প্রদত্ত সংখ্যার অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ এর একক স্থানীয় অঙ্ক শূন্য তাহলে আমরা বলতে পারি বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ পাঁচ দ্বারা কী হবে আমাদের বিভাজ্য হবে তাহলে আমরা এটা পেলাম এখানে যে আমাদের বৃহত্তম সংখ্যা পঁচাত্তর হাজার তিনশো বিশ পাঁচ দ্বারা বিভাজ্য এবং চার দ্বারাও বিভাজ্য তাহলে আমরা বলতে পারি যে প্রদত্ত অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা না যে আমরা পেয়েছি পঁচাত্তর হাজার তিনশো বিশ চার এবং পাঁচ দ্বারা বিভাজ্য তাহলে আমরা এটা দেখলাম যাচাই করলাম যে এই দুই এই সংখ্যা এই অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যাটি আমাদের চার দ্বারা ও বিভাজ্য আবার পাঁচ দ্বারাও বিভাজ্য প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা বিষয়টা বুঝেছ এই রুলসের যে কোনোটাই যদি আসে একইভাবে আমরা টেস্ট করে দেখবো যে আমরা হয়ে যাবে তো তোমরা অন্য অন্য অঙ্ক অঙ্ক অন্য অন্য সংখ্যা নিয়েও দেখতে পারো একইভাবে নিজেরা পাশে প্র্যাকটিস করতে পারো দেখবে যে চার দ্বারা পাঁচ দ্বারা বিভাজ্য কিনা বা পরীক্ষক চাইলে তোমাদের ঘুরিয়েও দিতে পারে কারণ আমরা তিন দ্বারা বিবাজ্যতা নিয়ম জানি দুই দ্বারা বিবাজ্যতা নিয়ম জানি ইভেন আমরা ছয় দ্বারা বিবাজ্যতা নিয়ম জানি নয় দ্বারা বিবাদ্যতা নিয়ম জানি তাহলে বিষয়গুলো আমাদের জানতে হবে এরপরে দেখো আমরা দেখব আজকে গরিষ্ঠ সাধারণ গণনীয়ক গরিষ্ঠর গ সাধারণের সা আর গণনীয়কের গ থেকে আমরা গসাগর কথাটা জানি আর এই গসাগর নির্ণয় শব্দটাও আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা গসাগু করেছি ফোরে ফাইভে করে এসেছি তাহলে দেখো আমরা প্রথমেই দেখব যে গসাগরটা নামকরণ কেন হয়েছে এটার নাম কেন গোসাঘ হয়েছে সেই বিষয়টা আমরা একটু দেখবো যে আমরা গসাগু যে গসাগু বলি এটা কেন গোসাগো হয়েছে তাহলে এটা দেখো আমরা এখানে কতগুলো অঙ্ক নিয়ে সংখ্যা নিয়েছি ছয় বারো আঠারো চব্বিশ এই সংখ্যাগুলোর আমাদের গোসাগো নির্ণয় করতে হবে তাহলে আমরা দেখলাম ছয় বারো আঠারো চব্বিশ সংখ্যাগুলোর গোসাগো যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করি আমরা প্রথম ছয়কে এক দ্বারা ভাগ করলাম ফল হলো ছয় এখন এই ছয়কে আবার দুই দ্বারা ভাগ করলাম ফল তিন তাহলে আমরা এখান থেকে বলতে পারি ছয়কে এক গুণ ছয় লিখতে পারি আমরা জানি কি এভাবে উৎপাদন নির্ণয় করতে হয় আবার দেখো দুই গুণ তিন লেখলেও আমরা ছয় লিখতে পারি তাহলে ছয়কে আমরা দুইভাবে প্রকাশ করতে পারি এক গুণ ছয় আর দ্বিতীয়টা হলো মৌলিক সংখ্যার গুণফল রূপে প্রকাশ দুই গুণ তিন তাহলে এখান থেকে আমরা ছয়কে অন্য কোনো অন্যভাবে এই এছাড়া অন্য আর ভাবে দুইটা সংখ্যার গুণ রূপে প্রকাশ করতে পারি না পারি কি যদি পারি একটু চেষ্টা করে দেখতে পারো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা ছয়কে দুইভাবেই প্রকাশ করতে পারি তাহলে আমরা বলতে পারি এখান থেকে যে ছয়ের গণনিয়োগ গুলো না ছয়ের এর গুলো আমরা বলতে পারি গণনীয়কে ইউ ট্রানের মতো ছোট থেকে বড় দিকে যাবো আমরা প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমাদের এখানে প্রথমেই আসবে আমাদের এই ছোট সংখ্যায় এক দুই তিন ছয় একে আমরা গুণনীয়কের ইউট্রানের মতো বলতে পারি ছোট থেকে আসবে ক্রমান্বয়ে আস্তে আস্তে বড়োর দিকে যাবে তাহলে দেখলাম ছয়ের গুণনিয়োগ প্রথমটা আসবে এক পরে দুই পরে তিন পরে ছয় আমরা লেকচার ওয়ানে আমার ক্লাসে গুণনীয়ক নিয়ে তোমাদের বিস্তারিত আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এটা দেখলাম যে ছয়ের গুণনিয়োগ চারটা কি কি এক দুই তিন ছয় আমরা মৌলিক গুণনিয়োগ এখান থেকে খুঁজে পাই মৌলিক গুণনিয়োগের সংজ্ঞাও তোমাদের বলেছিলাম যে কোনো সংখ্যার গুণনীয়কগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা তাদেরকে সংখ্যাটির মৌলিক গুণনিয়োগ বলা হয় যেমন এখানে দুই এবং তিন সংখ্যাটির একটি মৌলিক গুণনীয়ক এখন আমরা বারো সংখ্যাটা দেখি বারোকে প্রথমে এক দিয়ে ভাগ করলাম বাঘ ফল বারো বারোকে দুই দিয়ে ভাগ করলাম বাঘ ফল ছয় বারোকে যদি আবার ছয় ছয়কে দুই দিয়ে ভাগ করলাম বাঘ ফল তিন তাহলে আমরা বারোকে লিখতে পারি প্রিয় শিক্ষার্থী বৃন্দ এক গুণ বারো তারপরে আমরা লিখতে পারি দুই গুণ ছয় এরপরে আবার লিখতে পারি তিন গুণ চার বাম দিক থেকে উৎপাদক আস্তে আস্তে বাড়বে আর ডানের উৎপাদকটা আস্তে আস্তে কমবে তাহলে এখানে আমরা বারোকে কে গুণনীয়কের ইউট্রান রূপে প্রকাশ করলাম না প্রথমে এক দুই তিন চার ছয় বারো তাহলে বারোর গুণনীয়ক আমাদের এই ছয়টা তাহলে আমরা এখানে লিখব যে বারো এর গুলো হলো এক দুই তিন চার ছয় বারো এই ছয়টা হলো এর গুণনিয়োগ আশা করি তোমরা বুঝেছ আমরা বারোর গুণনিয়োগটা কিভাবে নির্ণয় করলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ এরপরে আসো আঠেরো আঠেরো কে যদি আমরা প্রথমে এক দিয়ে ভাগ করি বাঘ ফল আঠেরো হবে পর তারপরে আমরা আঠেরো দুই দিয়ে ভাগ করলাম বাঘ ফল আমাদের নয় আবার নয়কে তিন দ্বারা ভাগ করলাম বাঘ ফল তিন প্রিয় শিক্ষার্থীবৃন্দ তাহলে আমরা এখানে দেখো এই আঠেরোকে লিখতে পারি এক গুণ আঠেরো তারপর আবার লিখতে পারি দুই গুণ নয় 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 দুগুণে আঠেরো আর সর্বশেষ আমরা তিন গুণ ছয় বলে আঠেরোকে আমরা গুণনীয়কের রূপে প্রকাশ করলাম তাহলে আমরা দেখলাম আঠেরোর গুণনীয়গুলো কি কি এক দুই তিন ছয় নয় এবং আঠেরো তাহলে এখান থেকে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে আঠেরোর গুণনীয়গুলো হলো এক দুই তিন ছয় নয় এবং আঠেরো এগুলো হলো আমাদের আঠেরো এর গুণনিয়োগ আশা করি তোমরা বুঝেছ এই সংখ্যাগুলো আঠেরো এর গুণনীয় এখন আসো আমাদের চব্বিশ চব্বিশকে কে এক দিয়ে ভাগ করলাম বাঘ ফল চব্বিশ চব্বিশকে কে দুই দেওয়া ভাগ করলাম বাঘ ফল আবারও চব্বিশ দুই দেওয়া ভাগ করলাম বাঘ ফল বারো এই বারো কে আবার দুই দেওয়া ভাগ করলাম বাঘ ফল ছয় দুই কে ছয়কে আবার দুই দিয়ে বাক করলাম বাক ফল তিন তাহলে আমরা এখান থেকে পাই লক্ষ্য করো চব্বিশ কে লিখতে পারি এক গুণ চব্বিশ তারপরে আমরা চব্বিশ কে এক গুণ চব্বিশ দুই গুণ বারো তিন গুণ আট আমরা লিখতে পারি তাহলে এখানে আবার আমরা চব্বিশকে কে তোমার চার গুণও লিখতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ চার ছয় চব্বিশ আমরা লিখতে পারি তাহলে এই গুণনীয়গুলো আমরা এইভাবে নির্ণয় করলাম প্রথম বাম পাশে এক নিলাম পরে নিলাম তোমার দুই তারপর আবার দেখো তিনও নেওয়া যায় আবার দুই চার চারও নেওয়া যায় বাম পাশে প্রথম এক পরে দুই পরে তিন আবার চার নিলাম দুই দুই গুণ করলে চার আর তিন দোগুণে চার ছয় চব্বিশ তাহলে এই ছোটো থেকে আস্তে আস্তে আমরা বড়োর দিকে টার্ন করতে পারি তাহলে এখানে আমরা যেটা পাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ যে চব্বিশের গুণনিয়োগগুলো হলো আমাদের এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ চব্বিশের গণনীয়কের সংখ্যা হলো আটটি এখন যদি তোমাদের আমি প্রশ্ন করি চব্বিশের মৌলিক গুণনীয় কয়টা আছে এখানে চব্বিশের মৌলিক গণনীয় আমরা জানি যে কোনো সংখ্যার গণনিয়োগগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা তাদেরকে সংখ্যাটির মৌলিক গুণনিয়োগ বলা হয় তাহলে চব্বিশের মৌলিক গুণনীয়ক হলো দুই আর তিন তাহলে এখানে চব্বিশের মৌলিক গণনীয়গ হলো দুইটা দুই এবং তিন এরপরে দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এখন যা পেয়েছিলাম পূর্ববর্তী স্লাইডগুলো থেকে আমরা আবার একটু নতুনভাবে লেখলাম যে ছয়ের গুণনীয়ক আমরা এখানে যা পেয়েছি তাই লিখলাম এক দুই তিন ছয় এরপরেরটা দেখো আট গুণ গুণনীয়ক পেয়েছিলাম এক দুই তিন চার ছয় বারো আঠেরোয়ের গুণনিয়োগ পেয়েছিলাম এক দুই তিন ছয় নয় এবং আঠেরো আর চব্বিশের গণনীয়ক আমরা পেয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশ তাহলে এখানে দেখা যাচ্ছে যে ছয় বারো আঠেরো চব্বিশ এর সাধারণ গুণনিয়োগগুলা আমরা জানি প্রিয় শিক্ষার্থীবৃন্দ সাধারণ গুণনিয়োগ বলতে যে গুণনিয়োগগুলা প্রত্যেকের মধ্যে আছে দেখো ছয় বারো আঠেরো চব্বিশের মধ্যে এক সবার মধ্যে এক আছে তারপরে দেখো দুই দুই ও মনে করো যে ছয় বারো আঠারো চব্বিশ সবার মধ্যে দুই আছে দুই একটা সাধারণ গুণনীয় তিন তিন আমরা দেখলাম প্রত্যেকের মধ্যে তিন আছে কিন্তু চার চার কিন্তু তোমার বারো এবং চব্বিশের গুণনীয় আঠেরো এবং ছয়ের গুণনীয় না তাহলে চার হবে না এর পরবর্তী সংখ্যা আমরা যদি ছয় দেখি ছয়ও আছে না ছয় বারো ছয়েরও গুণনীয় বারোরও গুণনীয় তারপরে আঠেরোরও গুণনীয় চব্বিশেরও গুণনীয় তাহলে আমরা দেখলাম যে এই ছয় বারো আঠেরো চব্বিশ এর সাধারণ গুণনীয়ক এক দুই তিন এবং ছয় এগুলো আসল এখান থেকে আমরা বলতে পারি এক্ষেত্রে যে ছয় বারো আঠেরো চব্বিশের গরিষ্ঠ না মানে সবচেয়ে বড় গরিষ্ঠ বলতে আমরা বুঝি সবচেয়ে বড় সাধারণ গুণনীয়ক হলো ছয় যে সংখ্যাগুলো আমরা নিয়ে কাজ করলাম এতক্ষণ প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে ছয় বারো আঠেরো চব্বিশ এর গরিষ্ঠ মানে সবচেয়ে বড় না এই জন্য সাধারণ নিয়োগ সবচেয়ে বড় সাধারণ নিয়োগ গরিষ্ঠ সাধারণ নিয়োগ ছয় মানে সাধারণ নিয়োগগুলোর মধ্যে যেটা বড় এটাই হল আমাদের গরিষ্ঠ সাধারণ নিয়োগ তাহলে আমরা দেখতে পারি যে ছয় বারো আঠেরো চব্বিশের এই গরিষ্ঠ থেকে আমাদের নেওয়া হয়েছে গ সাধারণ থেকে নেওয়া হয়েছে সা আর গুণনীয় থেকে গু গ সা গো এইভাবে আসছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের কাছে যে গরিষ্ঠ থেকে আমরা গ নিয়েছি সাধারণ থেকে সা নিয়েছি আর গণনীয়ত থেকে গুণিয়েছি গরিষ্ঠ সাধারণ গণনীয়ত এইভাবে গোসাগর নামকরণটা আমরা করেছি ছয় আশা করি তোমরা বুঝেছ এবং তোমরা বিগত দিনও দেখেছ ক্লাস ফাইভে এবং ফোরে যে বড় বড় সংখ্যাগুলো যখন আমাদের নির্ণয় করতে সবচেয়ে বড় সর্বপেক্ষা সর্বোচ্চ এই ধরনের শব্দ থাকলে আমরা কি করি গসাগু নির্ণয় করে ফেলি কিভাবে এই যে এই কারণে তাদের মধ্যে যে সাধারণ গুণনীয়গুলোর মধ্যে সবচেয়ে বড়টাকে আমরা গসা নেই এই জন্য যে সর্বপেক্ষা বড় সবচেয়ে বড় সর্বাধিক এরকম শব্দগুলো থাকলে আমরা কি করব গসাগু করব। আর এই জন্যে গরিষ্ঠ গুণনীয়টা নেওয়া হয় বলেই গরিষ্ঠ গ নিয়েছি সাধারণ এসা আর তাহলে আশা করি তোমরা বুঝেছ যে আমরা গোসাগোটাকে কেন গসাগু বলবো বা গোসাগু বলার কারণ কি গসাগোর নামকরণের কারণ কী প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে আমরা এইভাবে বুঝলাম এখানে দেখা আমি লিখে দিলাম তোমাদের গরিষ্ঠ থেকে আমরা গ নিয়েছি সাধারণ থেকে সা আর গণনীয় থেকে গো নিয়ে আমাদের গোসাগ হলো এখন আমরা একটু দেখব গোসাগো নির্ণয়ের সংক্ষিপ্ত পদ্ধতি পদ্ধতি আমার এটা ভেঙে গেছে প্রিয় শিক্ষার্থী তাহলে দেখো ছয় বারো আঠারো চব্বিশ এর সংক্ষিপ্ত পদ্ধতিতে আমরা নির্ণয় করবো তাহলে আমরা সংক্ষিপ্ত পদ্ধতি জানি আমাদের সহজ একটা পদ্ধতি আমরা প্রথম সবগুলো গুণনীয়কে এক দিয়ে ভাগ করবো দেখো এক দেওয়া যায় ছয়কে ছয় দা ভাগ করলাম ছয় হলো বারো কে এক দেওয়া ভাগ করলাম বারো আঠারো কে এক দিয়ে ভাগ করলাম আঠারো চব্বিশ কে এক দেওয়া ভাগ করলাম চব্বিশ আমি এক দিয়ে এই জন্য বলতেছি যেমন কিছু সংখ্যা তোমাকে দেওয়া হবে যাদের সাধারণ গুণনীয় শুধু এক এই জন্য তুমি প্রথম সবগুলাকে এক দিয়ে করবে এরপরে দেখো সবগুলাকে ভাগ যাবে এরকম কোনো সংখ্যা আছে কিনা হ্যাঁ আমরা দেখতে পাই এখানে ছয় বারো আঠেরো এবং চব্বিশ সবগুলা সংখ্যা জোর তাহলে এই সবগুলা জোর সংখ্যাকে আমরা দুই দিয়ে ভাগ করতে পারি ছয়কে দুই দিয়ে ভাগ করলাম বাক ফল তিন বারোকে দুই দিয়ে ভাগ করলাম বাক ফল ছয় আঠেরোকে দুই দা ভাগ করলাম বাক ফল নয় চব্বিশকে দুই দা ভাগ করলাম বাকফল বারো এরপরে দেখো আমরা আবার এই তিন ছয় নয় বারো সবগুলাকে আবার তিন দিয়ে ভাগ করতে পারি তিন দিয়ে ভাগ করলে দেখো তিনকে তিন দিয়ে ভাগ করলাম বাক ফল এক কে ভাগ করলাম বাঘ ফল দুই নয় কে তিন দিয়ে ভাগ করলাম বাঘ ফল তিন বারো কে তিন দিয়ে ভাগ করলাম বাঘ ফল চার এরপরের গুলা কিন্তু আর ভাগ করা যায় না তাহলে আমরা এখানে দেখলাম যে আমাদের যেই সাধারণ গুণনীয়গুলা পেলাম মনে করি এক এক সবার সাধারণ গুণনীয়ক দুই এই সংখ্যা সবগুলা সাধারণ তিন সবগুলো সংখ্যার সাধারণ তাহলে সবগুলোকে ভাগ করলেই আমরা তাদেরকে সাধারণ গণনিয়োগ বলবো তাহলে এই সাধারণ গুণনিয়োগগুলোর গুণফলটাই গুণফলটাই হবে আমাদের সংক্ষিপ্ত পদ্ধতিতে গসাগো তাহলে আমরা বলবো যে নির্ণয় গসাগো আমাদের যে তিনটা সাধারণ গুণনিয়োগ আছে বাম পাশে এক গুণ দুই গুণ তিন এই তিনটার গুণ করলেই আমরা সংখ্যাটার কি পেয়ে যাব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সংখ্যাটার গসাগো পেয়ে যাব তাহলে গসাগো হলো এই সাধারণ গণনিয়োগগুলার গুণফল কারণ আমাদের যে গরিষ্ঠ সাধারণ গুণনিয়োগটা পাই তার গুণনিয়োগুলো আবার এই সাধারণ গণনীয়গুলোর মধ্যে এসে পড়বে তাহলে তোমরা বড় হলে আরো ডিটেল বুঝবে বিষয়গুলো তো আমরা আপাতত এটাই তোমাকে বললাম যে সাধারণ গুণনীয়গুলোর গুণ ফল গসাগো আর লসাগু নির্ণয় করতে গেলে আমাদের নিচের গুণনীয়গুলাকেও গুণ করতে হতো আশা করি তোমরা এটা বুঝেছ কিভাবে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গোসাগর নির্ণয় করতে পারি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন আমরা দেখব মৌলিক গুণনীয়কে সাহায্যে গোসাগর নির্ণয় দেখো ছয়ের গুণ নিয়োগ গুলো আমরা আগেও নির্ণয় করেছি এখন আর বেশি সময় নিব না জাস্ট পরে যাব এক দুই তিন ছয় এবং ছয়ের মৌলিক গুণ নিয়োগ দুই এবং তিন একইভাবে আমরা বারো এর গুণ নিয়োগ করেছি প্রিয় শিক্ষার্থী বৃন্দ বারোর গুণ নিয়োগ হলো আমাদের এক দুই তিন চার ছয় এবং বারো এবং বারো এর মৌলিক গুণ নিয়োগ তোমার দুই ও তিন আমি মৌলিক গুণ সংখ্যাটা আরেকবার বলছি তোমাদের যে কোনো সংখ্যার গুণনিয়োগগুলোর মধ্যে যেগুলো মৌলিক সংখ্যা ওই সংখ্যাগুলোকে আমরা সংখ্যাটির মৌলিক গুণনীয়ক বলবো তাহলে এই বারো সংখ্যার গুণনীয়কগুলো তোমার এক দুই তিন চার ছয় বারো এবং এদের মৌলিক এবং তিন পরবর্তী সংখ্যা আঠেরো আঠেরোর মৌলিক গুণনিয়োগগুলো আমরা পেয়েছিলাম এক দুই তিন ছয় নয় আঠেরো এবং আঠেরোর মৌলিক গুণনীয়ক হলো আমাদের দুই এবং তিন আশা করি তোমরা এটা বোঝেছ আঠের মৌলিক গুণনীয়ক হলো দুই এবং তিন এরপরে চব্বিশ লক্ষ্য করো চব্বিশের গুণনীয় গুলা হলো প্রিয় শিক্ষার্থী বৃন্দ এক দুই তিন চার ছয় আট বারো এবং চব্বিশেরও মৌলিক গুণনীয়ক দুই এবং তিন এখন আমরা যদি লক্ষ্য করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে আমাদের ছয় বারো আঠেরো চব্বিশের সংখ্যাগুলার সাধারণ মৌলিক গুণনীয় দুই এবং তিন সবার মধ্যেই দুই এবং তিন আছে তাহলে এই সাধারণ মৌলিক গুণনীয়কের গুণ গুলাই হবে আমাদের এই সংখ্যাগুলার গসাগো তাহলে আমরা এখানে বলবো যে অতএব ছয় বারো আঠেরো চব্বিশ সংখ্যাগুলোর গসাগো দুই গুণ তিন সমান ছয় তাহলে আমরা সাধারণ মৌলিক গুণফল এই সংখ্যাগুলোর কি আসবে আমাদের গসাগো আসবে তাহলে আমরা দেখলাম যে সাধারণ মৌলিক গুণনিয়োগগুলোর সাহায্যে আমরা গসাগো নির্ণয় করতে পারি আমরা অলরেডি তিনটা পদ্ধতি দেখেছি সর্বশেষ আরেকটা পদ্ধতি আমরা দেখব প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেটা হলো ভাগ প্রক্রিয়ার সাহায্যে গোসাগর নির্ণয় বা প্রক্রিয়া সাহায্যে নির্ণয় তো দেখো আমরা ভাগ প্রক্রিয়ার সাহায্যে আমাদের এখানে তিনটা সংখ্যা আছে প্রিয় শিক্ষার্থী বৃন্দ টোয়েন্টি এইট ফর্টি এইট এবং সেভেন্টি টুর তাহলে সবচেয়ে ছোট সংখ্যাটা দিয়ে অপেক্ষা কিন্তু বড় সংখ্যাটাকে প্রথম ভাগ করবো তাহলে আঠাশ দিয়ে আমরা আটচল্লিশকে ভাগ করলাম একবার গেল নিচে আঠাশ লেখে বিয়োগ করলাম বিয়োগ ফল বিশ বিশ দিয়ে আবার ওই আঠাশকে ভাগ করলাম একবার যাবে বিশ আমাদের এখানে বাক্সেস থাকে আট এই বাক্সেস দ্বারা পূর্ববর্তী ভাজককে বিশকে ভাগ করলাম দুইবার গেল আট দুগণে ষোলো থাকে চার এই চার ভাজক দিয়ে আবার পূর্ববর্তী ভাজক আটকে ভাগ করব কয়বার যায় দুইবার গেলে মিলে যায় তাহলে এখানে যে সর্বশেষ ভাজক চার এই সর্বশেষ ভাজক চার হবে আমাদের এই আটাইশ এবং আটচল্লিশের গসাগো এখন এই সর্বশেষ ভাজক দিয়ে আমরা পরবর্তী সংখ্যাটাকে ভাগ করব। তাহলে দেখো সর্বশেষ বাজক চার দ্বারা বাহাত্তরকে ভাগ করি সাতের মধ্যে যাই একবার থাকে তিন আবার দুই আলাম চার আটটা বত্রিশ থাকে শূন্য তাহলে এখানে আমাদের কত হলো সর্বশেষ বাজক চার না চার দ্বারা তিনটা সংখ্যায় বিভাজ্য তাহলে আমরা দেখলাম শেষ ভাজক চার দ্বারা আটাইশ আটচল্লিশের এর গশাগো এবং এই চার দ্বারা বাহাত্তরটা কি বিভাজ্য তাহলে আমরা এখান থেকে নির্দিদায় নিঃসংখ্য বলতে পারি আটাইশ আটচল্লিশ এবং বাহাত্তরের গসাগু চার আশা করি তোমরা বোঝেছ প্রিয় শিক্ষার্থী বৃন্দ তাহলে এইভাবে চারটা প্রক্রিয়াতে আমরা নির্ণয় করতে পারি পরীক্ষায় কোনো পদ্ধতি উল্লেখ না করলে তুমি যে কোনো পদ্ধতিতেই করতে পারো প্রিয় শিক্ষার্থী বৃন্দ আমরা এখন ছোট্ট একটা বাড়ি কাজ তোমাদের দেব তোমাদের অনুসারে এক দশমিক তিনের যে মৌলিক গুণনীয়কে সাহায্যে গসাগ নির্ণয় আমরা একটা মাত্র প্রবলেম দিলাম তোমাদের জানি কুইজ চলতেছে এই জন্য খুব ছোট ছোট প্রবলেম অল্প একটু বাড়ি কাজ দিয়েছি একশো চুয়াল্লিশ দুইশো চল্লিশ এবং ছয়শো এর গোসাগর নির্ণয় করবে আর দুই নাম্বার বাড়ি কাজ হলো আমাদের অনুশীলনের অঙ্কই দিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ বৃন্দ বাঘ প্রক্রিয়ার সাহায্যে একশো পাঁচ এবং একশো পঁয়ষট্টির গোসাগর নির্ণয় করবে তো তোমরা এই দুইটা অঙ্ক নিজের সাহায্য নিয়ে করবে অন্য কারো সাহায্য না নিয়ে আমরা সরাসরি বই থেকেই দিলাম তাহলে আজকে আমরা এখানেই শেষ করতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আগামী ক্লাসে এবার পরবর্তী লেভেল নিয়ে আসব, তোমরা সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো এই শুভ কামনা করে আমি বিদায় নিচ্ছি ধন্যবাদ তোমাদের সবাইকে